الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني عن العالمين امنت بالله মহতরম হাজরি আল্লাহ সুবহান তালার পক্ষ থেকে আমাদের জন্যে বিশেষ বিশেষ যে মুহূর্তগুলো আল্লাহতালা দিয়েছেন ঘাটতি মিটাই নেওয়ার জন্যে এর মধ্যে আমরা জানি রমাজান মাস একটা লাইলাতুল কদর রাত হিসাবে লাইলাতুল কদর একটা জিলহাজ মাস এর প্রথম দশ দিন এটাও একটা মুহূর্ত আবার হজের মাসগুলো সওয়াল জিলকাত জিলহাজ এগুলোকে বলা হয় হজের মাস আলহজ আোরুমা আলুমাত হজের নির্দিষ্ট কিছু মাস এই নির্দিষ্ট মাস হচ্ছে মুভাসের নাকেরাম বলেন সওয়াল জিলকাত জিলহাজ্জা মানে এই মাসগুলোতে হজের নিয়তে কেউ এহারাম বাঁধলে বাঁধতে পারে হজের কাজ তো নির্দিষ্ট টাইমে আট নয় দশ এগারো বারো সেই পাঁচ দিন কিন্তু কেউ যদি সওয়াল থেকে হজের নিয়তে বের হয় কাজ শুরু করে করতে পারে তো সময় খুব কাছে চলে আসছে হজের এই জন্যে হজ বিষয়ক কিছু কথা কোরবানি বিষয়ক কিছু কথা আপনাদের সামনে পেশ করার নিয়তে আজকে একটা আয়াত আমি পড়েছি আলী এমরানের হজ এটা কী এটা কোরবানি হজ এগুলো কি এক কথায় যদি বলি তা হজরত খলিল ইব্রাহিম আলিহ সালামের কিছু কাজ কিছু কোরবানি হজরত ইসমাইল আলিহি সালামের কিছু আনুগত্য আর হাজরত হাজরা রাজি আনহার কিছু দোয়া কিছু কোরবানি এর সামষ্টিক বিষয়গুলোই হচ্ছে হাজার কোরবানি একটা পরিবারের কিছু কোরবানি কিছু আনুগত্য আল্লাহতালার আল্লাহর নবীর এই বিষয়গুলো আল্লাহ তালা এত কবুল করেছেন যে জগৎবাসীর জন্যে স্মৃতি হিসাবে আল্লাহ তালা এই কাজগুলোকে রেখে দিয়েছেন বিশেষ করে এই উম্মত শ্রেষ্ঠ উম্মত কামত পর্যন্ত এই কাজগুলো করতে থাকবে এটা খলিলের জন্য একটা সম্মান ওই পরিবারের জন্য একটা সম্মান কোরবানিটাকে আল্লাহ এত কবুল করেছেন কোরবানি কবুল করে আল্লাহ তালা খলিলের জন্যে কিছু পুরস্কারও ঘোষণা করে দিয়েছেন সাথে সাথে ইন্না কাজা আলী কানাজিল মহসিন আমি যারা আমার অনুগত স্বীকার করে তাদেরকে আমি এইরকম বিনিময় উত্তম দিতে থাকি আল্লাহ তালা সুসংবাদ দিয়ে দিছেন অফাদু বিজিভিন আওয়াজিব নিজের সন্তান কোরবানির জন্যে প্রস্তুত আল্লাহ জান্নাত থেকে জন্তু পাঠায়া দিছেন ও তারকনা আলী হিফিল আখরিফ কামত পর্যন্ত মানুষের মধ্যে তাদের এই কাজগুলোকে স্মৃতি হিসাবে আমি অক্ষুণ্ণ রেখেছি সালামুনা আলা ইব্রাহিম আমার নবী ইব্রাহিমের উপর সালাম বর্ষ বর্ষিত হোক আল্লাহ তালা সাথে সাথে যে সমস্ত বিনিময়গুলোর কথা বলেছেন ইন্নাহুমিন সুসংবাদ আমার নবী পাক্কা ইমানদার যারা তাদের মধ্যে একজন আল্লাহ স্বীকৃতি দিয়ে দিছেন অবশ্য ইসহাকা নবীনসিহিব ওই কুরবানির ফসল হচ্ছে আল্লাহ তালা হজরত নবী ইসহাক আলি সালাম ইব্রাহিম আলি সালামের আরেক ছেলে তার সুসংবাদও দিয়ে দিছেন হ্যাঁ অজালনা হু ইমামা আল্লাহ তালা হজরত আত ইব্রাহিম আলি সালাতামকে ইমাম বানাইছেন ইমাম ইমামুল আম্বিয়া না ইমাম জাদ্দুল আম্বিয়া বলে সব নবীদের দাদা আর এমনি তো সমস্ত মুসলিম কামত পর্যন্ত যত মুসলিম আসবে যারা চলে গেছে সারা দুনিয়ার মুসলমানদের জন্যে হজরত কে আল্লাহ জাতির পিতা হিসাবে আল্লাহ তালা স্বীকৃতি দিয়েছেন মিল্লা তাবি কুম ইব্রাহিম বলে হ্যাঁ এটার সাথে কোনো সাংঘর্ষিক বিষয় না এটা নিয়ে কোনো রাজনীতি করার কিছু নাই অনেক রাষ্ট্রের স্থপতি যারা তাদেরকে জাতির পিতা বলা হয় এটা এক আলাদা বিষয় এটা রাষ্ট্রের সাথে সম্পর্ক কিন্তু ইসলাম আর মিল্লতের ব্যাপার যদি আসে তো গোটা মিল্লতের জাতির পিতা হচ্ছে মিল্লত গোটা তৌহিদে বিশ্বাসী রিসালত আখরতে বিশ্বাসী সমস্ত মানুষের জন্যে হজরত ইব্রাহিম আলী সাল্লাম হচ্ছেন জাতির পিতা আল্লাহ তালা এই সম্মানগুলো দিয়েছেন আরেক সম্মান দিয়েছেন আল্লাহ তালা এই যে আমি দুরুদ ইব্রাহিম পড়ছি আল্লাহ তালা এই দোয়ার মধ্যে আমাদের নবী আলিহি সালামের সাথে হজরত ইব্রাহিমের নামটাও জুড়ে দিছেন কয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা উম্মতে মোহাম্মদ ইয়া সাহি ওয়াসাল্লাম যতবার এই দুরুত পড়ে নিজের নবীর জন্য দোয়া করবে ততবার খালিল ইব্রাহিমের জন্য আল্লাহ তালা দোয়া মঞ্জুর করাই দিস আল্লাহ সাল্লা আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লা তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নক হামিদুম মজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كي اكتسمت امني كي پيسر اي نعمد قلو كي امني پيسر قرباني ديسن قرباني پرکا خليل إبراهيم هاتو ايه تو قطين پرکار كي ہوئے تھا كوب قوم نبی اي كي শুরুর জীবন থেকে আমি আলোচনা করব না বাবার সাথে পরিবারের সাথে যে সংঘর্ষ মূর্তি ভাঙ্গার যে প্রসঙ্গ ওই বিষয়টা এড়াইয়া চলা নয় আমাদের মূল বিষয়ের দিকে আলোচনায় ঢুকার জন্য আমাদের হাতে সময় কম সেজন্যে ওই বিষয়ে অনেক আলোচনা হয়েছে এগুলোও হয়েছে আবারও তাজা করে দেওয়া মনে করায় দেওয়া যে কোথায় আসি এখন এই মাসগুলো এত সম্মানিত কেন হলো এই কাজগুলো এত সম্মানিত কেন হলো কেন আমরা করছি কার কারণে করছি কি কারণে তিনি এত সম্মানিত হলেন এই বিষয়গুলো আমাদের জানা এই জন্যে দরকার যে আমাদেরকেও রকম কোরবানির জন্যে মানসিকতা রাখা দরকার তাইলে আল্লাহ আমাদেরকেও দুনিয়া আখারাতে এরকম সম্মানিত করবেন খালি ইব্রাহিম রাহিমা আলী আপনারা জানেন সন্তান হইতো না হয় নাই লম্বা সময় পর্যন্ত সন্তান হয় নাই খলিল ইব্রাহিম আলহী সাল্লা সালাম সন্তানের জন্য লিটন দওয়ানের কাছে গেছে একটা আংটি আনার জন্যে এইভাবে হাসতেছেন আপনারা তো বাবা শাহজাল ইয়ামানির কাছে গেছেন তখন তো ছিল না এগুলা তাই না তো যেখানে ছিল ওখানে গেছেন আদম আলি সাল্লামের কবরের কাছে যা বলছেন আব্বা আপনার তো কত সন্তান ছিল আমারে তো আপনার রব একটাও দেয় নাই একটু বলেন না আমার একটা দিতে এই কাজ করছেন না তাইলে হাজরে আসওয়াদ ছিল তো ওখানের একটা কোনা কাইটা একটা তাবিজ বানাইছেন তাও করেন নাই তো বুঝা গেল এগুলো একটাও সন্তান না পাওয়ার জন্যে সিস্টেম না ঠিক আছে হ্যাঁ বলেন কথা খলিল ইব্রাহিম আলী সালাতামের ওই আদর্শই আমাদের আদর্শ এটাকে বলে মিল্লাত ইব্রাহিম মিল্লাত ইব্রাহিম আল্লাহ তালা আমাদেরকে দেখাইছেন একদম শুরু থেকেই মিল্লাত ইব্রাহিম কাকে বলে পরিবার প্রতিপক্ষ হবে বাবা প্রতিপক্ষ হবে সরকার প্রতিপক্ষ হবে কিন্তু তৌহিদের বিষয়ে শরীয়তের বিষয়ে সরাসরি বলতে হবে যে না আমি আমার আল্লাহ ছাড়া কাউকে মানি না ভয় পাই তো আমি আমার আল্লাহকেই ভয় পাই আবাদত করি তো আমি আমার আল্লাহকেই আবাদত করি পরাশক্তি দেখেই কাঁথোয়া যাবে না খলিল ইব্রাহিম কাথন নাই সূর্য দেখছে বলে এটা কি মাহবুদ হইতে পারে ফালেম্মা আরশামসা বাজে কথা যখন দেখছে দুই আছে জায়গা ধুরো এটা আবার কেমনে হয় কাজে আমেরিকা আমাদের প্রভু হইতে পারে না কারণ এক করে দেখছি আফগানিস্তানে যায়া কুত্তা বিটানি খাইছে এগুলো আমাদের পরাশক্তি হইতে পারে না রাশিয়া পরাশক্তি হতে পারে না আগে দেখা গেছে রাস্তা কারে কয় সুন্দর পিঠা খায়া গেছে আমাদের কাছে আর কোনো পরাশক্তি না আমাদের কাছে পরাশক্তি ক্যালিমাওয়ালারা ওই জুব্বাওয়ালা পায়জামাওয়ালা রুটি খায় ওই তালেবান এগুলা আল্লাহকে মানে বইলাই কোরআনকে বিশ্বাস করে বইলাই গোটা পরাশক্তি তাদেরকে আব্বা বইলা চলে গেছে এটা হচ্ছে ইমানের কথা আমার একটা দোষ হচ্ছে ওই যে লিস্ট হয়েছে যে লিস্ট লিস্ট হইছে না লিস্ট ওই লিস্টের স্পেশাল কিছু পাবলিক আছে এর মধ্যে এই গুনাগার একজন পঁয়ত্রিশ জন আমার দোষ একটা আমি এগুলো বলছি যে আমাদের কাছে এমন এক অস্ত্র আছে এই অস্ত্র ওদের কাছে নাই যে অস্ত্র যার কাছে থাকে সে কোনো দিন পরাজিত হয় না ওই অস্ত্রটা কি আর বলে না ভাব রাখছে এমন যে গোপন কোন অস্ত্র আমাদের কাছে আছে গাধা কোথাকার আমাদের ওই অস্ত্রের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের ওই অস্ত্রের নাম হচ্ছে আল কি আপনারা আমরা অন্য কোন অস্ত্রে বিশ্বাস করি না ইন ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহা আমাদের অস্ত্র একটাই আমাদের রব আরে আজিমের মালিক যাদের রব আর সে আজিমের মালিক তাদের কোনো পরাজয় নাই সাময়িক পরীক্ষা আছে কিনাই পরাজয় নাই সাময়িক পরীক্ষা আছে পরীক্ষা দেওয়ার জন্যেই তো ছাত্র যারা ছাত্রত্ব পেয়েছে যারা ছাত্র হ উপযুক্ত বখাটে না পরীক্ষা তো তারাই দেয় বখাটেদেরকে পরীক্ষার সময় মাইনাস করা হয় তুই পরীক্ষা দিবি না বাক অখুশি হয়ে যায় পরীক্ষা না দিতে পারলে যে ভাই চা গেলাম কিন্তু যারা ভালো ছাত্র এরা পাগল থাকে পরীক্ষায় পাশ করবে ফার্স্ট হবে পরীক্ষা দেওয়ার জন্যে ভালো ছাত্রদের পরীক্ষা মিস হইলে আফসোস করে এক কারণ তার তলস তা আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষার জন্যে কবুল করেছেন ইমানের নিয়ামত দিয়া এতে আমরা ভীত নই এতে আমরা হতাশাও আমাদের নাই আমরা খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ কবুল করেছেন পরীক্ষার জন্যে মোহতারাম হাজরিব খালিল ইব্রাহিম দেখাইছেন তহিদ কাকে বলে আল্লাহর ভয় কাকে বলে দেখাইছেন সমস্ত সামনে যা ছিল বাবা পরিবার সরকার সবার বিরুদ্ধে দাঁড়ায় গেছেন যে না আপনারা যা করছেন এটা ঠিক না রপ্ত একমাত্র আল্লাহ খলিল ইব্রাহিম বড় হইসেন তো হেদের দাওয়াত দিছেন কিন্তু বাচ্চা হয় না এই এক বাবা হিসাবে ভেতরের এক আফসুস এই আফসুস কি বাবা হইতে পারি নাই এই জন্যে না কোরআনের বক্তব্য এমন না হলিলের আফসুস হচ্ছে আমার পরে আমার এই মিশন কে বাস্তবায়ন করবে এই কাজকে চালায় নেবে আল্লাহ আমার কাজ চালিয়ে নেওয়ার জন্যে আমার সন্তান দরকার এই জন্যে আল্লাহর কাছে আফসোস করছেন আপনারা এটা মনে করেন না যে বাচ্চা হয় না দেখে কষ্ট পাইতেছে না নিজের মিশন আদায়ের জন্যে মিশনকে টেনে নেওয়ার জন্য আগায় নেওয়ার জন্যে যোগ্য লোক দরকার সেই যোগ্য লোক চাইছেন আল্লাহর কাছে দোয়াগুলো এটাই প্রমাণ করে রব্বি হাবলি মিনাসীন কি দোয়া করছেন রব্বি হাবলি কানসানার দোয়া করছেন রব্বি হাবলি মিনাস আলিহীন দোয়াই প্রমাণ করে খলিল কি চাচ্ছেন আল্লাহ একজন নেককার সন্তান চাই খলিলের দুইটা দোয়া এক দোয়া করছে দোয়া কবুল হইয়া পাইছে জমজম জমজমওয়ালা কি পাইছে রব্বি হাবলি মিনাসীন এই দোয়া করে পাইছেন জমজম জমজমওয়ালা ইসমাইলকে আরেক দোয়া করছেন রব্বানা বা মিনহুম রসুল আলিহিম আয়াতিক এই দোয়া করে পাইছেন কৌসরওয়ালাকে মোহাম্মদুর রসুল্লা সাল আলি আসাল্লামকে খলিলের দুই দোয়াই আল্লাহ কবুল করছেন এক একদোয়া করছেন সন্তানের জন্যে একদম নিজের থেকে সন্তান আসবে ঔরসে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে পাঠাইছেন জমজমওয়ালা ইসমাইলকে আরেক দোয়া করছেন বাইতুল্লাহ বানানোর পর আল্লাহ বাইতুল্লাহ বানালাম হ্যাঁ এখন একে আবাদ করা দরকার বাইতুল্লাহর আশপাশকে আবাদ করবে যে আবাদির ঢেউ গোটা দুনিয়ায় ছড়ায় যাবে

হ্যাঁ হাদিস শিখাবে আমল শিখাবে সিরাতে মুস্তাকিম দেখাবে আত্মা পরিশুদ্ধের মেহনত করবে এমন একজন রসুল আপনার কাছে চাই আল্লাহ এই দোয়া কবুল করে পাঠাইছেন কৌসার ওয়ালা আলা রসুল আল্লাহ সাল্লা তো দোয়া কয়টা ছিল এক হচ্ছে অর্বি হাবলি মিনাসীন আল্লাহ আমার ঔরসে একটা নেককার সন্তান দাও তো আল্লাহ তালা দিছেন এটা একটা পরীক্ষা ছিল লম্বা সময় সন্তান হয় না এটা একটা পরীক্ষা ছিল সবর করছেন দোয়া করছেন সবর করছেন দোয়া করছেন আল্লাহ তালা পরীক্ষায় পাশ করে পুরস্কার দিছেন সন্তান দিয়ে দিছেন এখন নতুন পরীক্ষা শুরু হয়ে গেছে যে এই সন্তান কাছে রাখা যাবে না ওই যে বেতুল মোকদ্দাস বেথেল ওই অঞ্চলে থাকেন এখানে থাকা যাবে না বাচ্চা দিয়ে আসেন কোথায় মক্কায় ওই সময় মক্কার কোনো আবাদি নাই লোকজন থাকে না আ? খালিল যেহেতু এত উপরের লেভেলের নবী পরীক্ষাও বড় আমাদের জন্য এই পরীক্ষা আসবে না ওই রকম যোগ্যতা আমাদের নাই পরীক্ষায় ফেল করব। মাঝে মধ্যে বলিও আল্লাহর কাছে আল্লাহ এমন পরীক্ষা দিও না যেটা আমার জন্যে কঠিন আল্লাহ তুমি এমনি ছেড়ে দিও অনেক সময় ছাত্রদের জন্যে সহজ পরীক্ষা হয় যে ঠিক আছে চলে যাও ভালো লেখাপড়া একটু দুর্বল আর কি ছেলে ভালো আমাদেরকে রকম ক্যাটাগরিতে ফেলায় ছেড়ে দিও কঠিন পরীক্ষা দিলে বড় মুসিবত এই পরীক্ষায় পাশ করার মতো ইমান তো নাই কিন্তু খলিলের পরীক্ষাগুলো দেখেন আল্লাহ তো বুঝেছেন কাকে কি ইমান না আল্লাহ জানেন বলে এই পরীক্ষাও এত কঠিন হয়েছে এতদিনের ফসল এই সন্তান এখন আল্লাহ কি বলতেছেন আল্লাহ বলতেছেন এই সন্তানকে মা সহ হাজেরা সহ পাঠায়া দেন দেখেন সাথে সাথে কবুল করছেন এত মূল্য কেন হয়েছে সাথে সাথে কবুল করছেন বইলা ঠিক আছে সন্তান আরও আনা দিছে মক্কার দিকে হ্যাঁ এখানে রেখে যেই দোয়াটা করছেন খলিল ওই দোয়ায় প্রমাণ করে মক্কার অবস্থা কি ছিল রব্বানা ইন্নি আল্লাহ এমন এক জনপদে রেখে গেলাম পাহাড়ি সমতল জায়গা ওয়াদি এমন এক জায়গায় রেখে গেলাম গরিজি যারা বৃক্ষ লতাহীন জল শূন্য বালুকাময় জায়গা পানি নাই খাওয়া নাই ফসল নাই এটা বলেন তো রেখে গেলাম তো গেলাম এক শহর থেকে আরেক শহরে রেখে গেলাম খরচপাতি দিয়ে দিলাম ওইটা এক হিসাব রেখে যাচ্ছেন কোথায় এমন এক জায়গায় যেখানে পানিও নেই খাবারও নাই কিচ্ছু নাই মানুষও নাই কারো সহযোগিতা নেবে এমন লোকও নাই অবস্থাটা কি হ্যাঁ কিন্তু দোয়ার মধ্যে বড় আজীব কিছু শব্দ খলিল ব্যবহার করছেন এগুলা বাবা হিসাবে আমাদের বোঝা দরকার রব্বানা আলী উকিমুসলাহ দোয়া করতেছেন আল্লাহর কাছে আল্লাহ রেখে তো গেলাম রব্বানা আলী উকিম উস্সলাহ আল্লাহ আমার এই সন্তানদেরকে পরিবারকে তুমি নামাজি বানায়া দিও একজন বাবা হিসাবে প্রত্যেকটা বাবার দিলের মধ্যে যদি নিজেকে মিল্লাতে ইব্রাহিমের উপর আছি দাবি করি খলিল ইব্রাহিমকে জাতির পিতা বিশ্বাস করি ইমানদার মনে করি আখরি পয়গম্বরের উন্মত মনে করি এমন প্রত্যেকটা বাবার দিলয়ে এই আকাঙ্ক্ষা অন্তরে এই আকাঙ্ক্ষা লালন করা জরুরি যে আল্লাহ আমার সন্তানকে তুমি দিনদার বানাই দাও খলিল শিখাইছে প্রথম দোয়া তার মানে কি একজন বাবার সর্বপ্রথম টার্গেট হবে আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক যা ইচ্ছা তাই হোক কিন্তু খলিলের শিক্ষা হচ্ছে সর্বপ্রথম আল্লাহর কাছে চাউলি অকিমসালা আল্লাহ আমার সন্তান যেন দিনদার হয় কারণ দিন থাকলে ওগুলা কাজে আসে দিন না থাকলে একটাও কাজে আসে না কয়েকদিন আগে বলেছি আমরা দিন থাকলে ইঞ্জিনিয়ার ভালো ইঞ্জিনিয়ার হয় দিন থাকলে ডাক্তার ভালো ডাক্তার হয় দিন থাকলে ব্যারিস্টার ভালো ব্যারিস্টার হয় দিন থাকবে না তো ইঞ্জিনিয়ার রডের বদলে বাস দিবে দিন থাকবে না তো ব্যারিস্টার মাকে ঘর থেকে বের করে দিবে হিসাব খুব সোজা এই জন্য খলিলের শিক্ষা এটা সর্বপ্রথম আল্লাহর কাছে কি চাইছেন রব্বানা আলী ওকি মুসালা আল্লাহ আমার সন্তানকে নেককার বানায় দাও নামাজি বানায় দাও এমন সন্তান যেন হয় তারা যেন নামাজ পড়নেওয়ালা হয় বাবার জন্য আর কি কি চাওয়া চাই ফাজা আল আফ ইদাতাম মিনান্নাস তাহুই ইলাইহিম বাবা হিসাবে সন্তানের জন্য এটাও চাওয়া চাই সামাজিকভাবে আমার সন্তানকে প্রতিষ্ঠিত বানায়ও যেন সবার দিল তার দিকে ঝুঁকে থাকে সবাই তাকে ভালোবাসে সবাই তার দিকে আসে মানে সবাই তাকে চায় এমন কাঙ্ক্ষিত ব্যক্তি এটাও আমার সন্তানকে তুমি বানায় বাবা হিসাবে আপনি এটাও চাইতে পারেন সামাজিক সম্মান এটা যেন হয় খলিল দোয়া করছেন ফাজা আল আফ ইদাতাম নাস গোটা জগতের মানুষের দিলগুলাকে ঝুঁকাইয়া দিও আমার পরিবারের দিকে তিন নম্বর দোয়া ওয়ার জুক হুমারত এটাও বাবা হিসাবে আপনি চাবেন সন্তানের খাবারের ব্যবস্থা হ্যাঁ অভিভাবক যারা তাদের জন্য বলছি আপনি মৌলিক বিষয়গুলো কি চাইবেন আল্লাহর কাছে সন্তানের জন্যে কত কিছুই তো চান না হলিল কি চাইছেন ওইটা হচ্ছে মৌলিক বিষয় এক হচ্ছে দিন চাইবে সামাজিকভাবে প্রতিষ্ঠা এটা চাইবে আর যেন রিজিকের ব্যবস্থা তাদের জন্যে থাকে কারো কাছে হাত পাত্তে না হয় অভাবই না হয় সচ্ছল হয় এই দোয়াও আপনি চাইতে পারেন আল্লাহর কাছে পরিবারের জন্যে খলিল চাইছেন আল্লাহ সব ধরনের ফল ফলাদি দিয়া ওদেরকে ভরপুর করে দিও হলিলের দোয়া আল্লাহ এত কবুল করছে খালি ফল ফলাদি না সুটকির ভত্তাও পাওয়া যায় মক্কা জবান আল্লাহ যারা পান খান ভয় পায়ন না পানও পাওয়া যায় আলহামদুলিল্লাহ এমন কি নাই যা মক্কায় পাওয়া যায় না সবহান আল্লাহ দুনিয়ার যে কোনো ফল যে কোনো ফসল যে কোনো খাবার আল্লাহ তালা যে কোনো মাধ্যমে যে কোনো উপায়ে মক্কায় মদিনায় পৌঁছায় দেন খলিলের দু আর বরকত এটা খলিলের দু আর বরকত আল্লাহ এই যে নিয়ামতগুলো দিবেন কেন দিবেন তারা যেন ওইগুলো আর উড়ায় আর মাতবুরি করে না না লালহমস করুন যেন তারা আপনার কৃতজ্ঞ হয় শুক্রিয়া আদায় করে এই জন্যে দেন মানির সাথে সাথে এই দোয়াও করলেন নিয়ামত পায়া যেন তারা আপনাকে ভুলে না যায় সাথে এই দোয়াও জুড়ে দিলেন এই নিয়ামতগুলো পেয়ে যেন তারা আপনাকে ভুলে না যায় আল্লাহ যেন আপনার শুক্রিয়া আদায় করে আমি চাই আপনি আমার সন্তানকে নেয়ামত দেন তো খলিল হাজরত হাজারা এবং হযরত ইসমাইল দুধের বাচ্চা সাথে একটু খেজুর একটু পানি আচ্ছা এই পোটলার মধ্যে কতটুকু আর ধরবে এখনও মতো আর বড়ো বড়ো লাগেজ তো ছিল না আর এগুলো আনবে কেমনি আনেও নাই অল্প ছোট্ট একটা পোটলার মধ্যে কিছু খেজুর আর কিছু পানি রেখে গেছেন দুধের মা কত কিছু খাওয়া দরকার দুধের বাচ্চা তাদেরকে রেখে যাচ্ছেন কোথায় রেখে যাচ্ছেন কোনো খোঁজখবর নাই হাজরাতে হাজরা পেছন থেকে ধরছেন কই রেখে যাচ্ছেন খলিল কথা বলেন না হাজরাতে হাজরা বুঝছেন কিছু একটা হয়েছে খলিলকে জিজ্ঞেস করতেছেন আপনি যা করতেছেন শুধু এতটুকু বলেন আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় শুধু এতটুকু বলেন খলিল বললেন না আমার ইচ্ছায় না আমি যা করছি আল্লাহর ইচ্ছায় এক উর্দু লেখক বড় চমৎকার বলেছেন এই জায়গা আমার বড় সুন্দর লাগে ওই শব্দগুলো এই জন্য আপনাদেরকে শোনাচ্ছি বলে এই কথাটা শুনেই হাজারা খলিলকে কো ছোট দিয়া জলিলকো পাকড়া খলিলের হিস বিষয় শেষ যেহেতু আল্লাহর জলিল আল্লাহর হুকুমে এটা ঠিক আছে আপনি ছেড়ে দেন যেই আল্লাহর হুকুমে আপনি আমাকে রেখে যাচ্ছেন আমাদেরকে রক্ষাও সেই আল্লাহ করবেন ইমান কাকে বলে দেখছেন তাওয়াকুল কাকে বলে দেখছেন আমরা তো কত ফাঁকফুকুর খোস্তাব যেইভাবে এখানে রেখে যাওয়ার নাম তাওয়াকুল না এটা তাওয়াক্কুল না আল্লাহ নবী বলেছেন আগে মেহনত করো এরপরে আল্লাহর উপর ভরসা করো আমরা কত মাস আলা বের করি কিন্তু খলিল খলিলের পরিবারের তাওয়াক্কুল আর ভরসা দেখেন শিখে রেগুলা ওইভাবে তো পারবো না চেষ্টা তো করি কিছুটা তো কাছাকাছি যাওয়ার একটা উপায় তো হইল হ্যাঁ রেখে গেছেন হাজর তা হাজরা আচ্ছা এই পানি কয়দিন থাকে এই খাবার কয়দিন থাকে শেষ এখন তো স্থির মা কি করবে সন্তানকে এখন যে জমজম কূপ আছে আপনারা তো হয়তো অনেকে দেখছেন একদম আগে যারা নব্বইয়ের দশকে যারা হজে গেছেন আমি দেখছি এখন যে মাকাম ইব্রাহিম যেটা রাখা যেখানে আছে গ্লাস ঘেরা যেই ছোট্ট ঘরটা এর একটু সামনেই জমজমের কূপ একসময় নিচে যাওয়া যেত সিঁড়ি দিয়ে নিচে যাওয়া যেত একদম কূপ দেখা যেত ওই কূপের কাছ থেকেই মানুষ পানি খেত কল লাগানো ছিল একদম ডাইরেক্ট পানি উঠতো কূপ থেকে ওইটাই খেত এখন তো কত প্রসেসিং করে জমজম আমাদের কাছে আসে আগে তো তাও একদম জমজম বইলে আমরা নিজেরা ভৈরানি আসতাম এখন একদম প্যাকেট করা পাওয়া যায় আল্লাহ জানে কি খাওয়াইতেছে তো একসময় জমজমের পাশে যায়ও পানি খাইছে আমি নিজেই খাইছি এটা সম্ভবত তিরানব্বই বা চোরানব্বই এরকম হবে তো ঠিক ওই জায়গায় খালিল হজরতে হাজরা হজরত ইসমাইলকে রেখে এখন পানির জন্যে ছুটাছুটি করতেছেন কই যাবেন এখন পাশে দুই পাহাড় এক পাশে সাফা আরেক পাশে মারোয়া একটু উঁচু জায়গা ওখানে উঠলে আশপাশ দেখা যায় হজরতে হাজরা হজরতে ইসমাইলকে ওই রোদের মধ্যে রেখে আহারে ছোট্ট বাচ্চা দুধের বাচ্চা মার কলি যায় তখন কেমন লাগতেছে হ্যাঁ কোনো অসহায় কোনো কোনো সহায় নাই একদম অসহায় খাবার নাই পানি নাই দুধের বাচ্চা ছটপট করতেছে একটু বিষয়টা একটু চিন্তায় আনন্দ পরীক্ষাটা কত কঠিন ছিল হ্যাঁ কিচ্ছু নাই এই বাচ্চাকে এখন দুধ খাওয়াবে দুধও নাই মাও খালি বাবা সন্তানও খালি প্যাকেটও খালি পরীক্ষা শুরু হয়ে গেছে হাজরাতে হাজরা দৌড়ে গেছে সাফায় চারোদিকে তাকাইছেন কাবার দিকে তাক বীর বইলা আল্লাহ আতবার বইলা আল্লাহকে ভুলেন নাই ছাড়েন নাই আবার দৌড়েছেন মারোয়ার দিকে আবার সাফায় আবার মারোয়া সাত চক্কর এখন যে হাজিরা সাই করে সাই ওমরার জন্যেও জরুরি ওয়াজিব হজের জন্যেও ও আজিব সাই করা ওই সাত চক্কর ওই যে বলেছি হজ কি যে এই পরিবারের কিছু আমল আল্লাহ স্মৃতি হিসাবে রাখছেন এটা হচ্ছে হজ খালিল খলিলের আমল ইসমাইলের আমল হাজরত হাজরার আমল হজরত হাজরা দৌড়াচ্ছেন এখানে একটা বিষয় একটু খেয়াল করে একটা জায়গা আছে সবুজ বাতি দ্বারা চিহ্নিত মাঝখানে যারা হজ করছেন ওমরা করছেন জানেন সাফার কাছাকাছি সাফার কাছাকাছি একটা জায়গা সবুজ লাইট লাগানো আছে লম্বা করে এটা হচ্ছে চিহ্ন এই জায়গায় যায়া হাজিরা সাই যারা করেন দৌড়ান যারা ওখান থেকে একটু দ্রুত চলেন দৌড়েন মতো দৌড় খুব দৌড় মারে মানুষের যে কি এনার্জি দৌড় মারে আমরা দৌড় তো মারতে পারি না চেষ্টা করি একটু ভাব দেখাই আর কি একটু কেন দৌড়ায় এতটুকু জায়গা কেন দৌড়ায় পুরাটা স্বাভাবিক চলে এই জায়গাটা কেন দৌড়ায় কারণ হচ্ছে হাজরাতে হাজারার প্রত্যেক তাদা তিনি যা যা করছেন আল্লাহ তা তা আমাদের জন্য একটা ব্যবস্থা ওই যে স্মৃতি হিসাবে রেখে দেওয়া কাজটাকে এটার একটা প্রক্রিয়া দেখেন এই জায়গাটা ছিল একটু নিচু একটু নিচু দৃশ্যরা চিন্তা করতে থাকেন কল্পনা আপনার কল্পনায় আনেন তা হাজরা সাফা থেকে মারোয়ায় দৌড়ান আর ওই যে ইসমাইলকে রেখে গেছেন ওদিকে খালি তাকান ছেলে ছটপট করতেছে তাকায়া তাকায়া দৌড়াচ্ছেন কিন্তু যেই এই জায়গায় আসেন জায়গাটা ছিল একটু ঢাল এই জায়গায় আসলে হজরত ইসমাইলকে আর দেখা যেত না ওই নিচু জায়গা মা তখন অস্থির হয়ে যেত না আরে আমার সন্তান এই অবস্থায় না শেষ শেষয়া এই জায়গাটা হজরত হাজারা একটু দ্রুত দৌড়াইছেন আল্লাহ তালার পক্ষ থেকে নবী আলহিসাল্লামের মাধ্যমে কামত পর্যন্ত মতে মোহাম্মদ ইয়ার জন্য আমল হয়ে গেছে হাজারা ওই আল্লাহর বান্দি পাগলি এই জায়গায় যেমন একটু দ্রুত দৌড়াইছে তোমরাও যারা সাই করবা সাফা মারোয়ায় দৌড়াবা এই জায়গাটা তার অনুকরণ অনুসরণে তার সম্মানে এই জায়গাটা একটু দ্রুত চইলা দৌড়াইয়া দৌড়ায় যাইবা দেখেন এই হিস্ট্রি শোনানো আমার মাকসাদ না আমার মাকসাদ আরেক জায়গায় দৌড়াইছেন কে বলেন আপনারা হাজার বলেন কে দৌড়াইছেন কে আমি বারবার উচ্চারণ করাইতেছি আপনাদের দিলে কথাটা ঢুকানোর জন্য দৌড়াইছেন কে পুরুষ না নারী দৌড়াইছেন কে পুরুষ না নারী এতটুকু বুঝছেন তো না অথচ মাস আলা হচ্ছে এই জায়গায় শুধু পুরুষরা দৌড়াবে নারীরা না কথাটা খেয়াল করেন মাস আলা কি এখানে কারা দৌড়াবে নারীরা কিন্তু হিসাব কি বলে কাদের দৌড়ানো দরকার কারণ দৌড়াইছেন কে না ইব্রাহিম আলি কথা বুঝেন নাই পেস লাগান না একটু দৌড়াইছেন কে হাজর নারী আর এখন মাছ আলা কি কে দৌড়াবে পুরুষ না নারী অথচ কাদের দৌড়ানোর কথা হুম বোঝা গেল শরীয়ত আকল দিয়া চলে না শরীয়ত যুক্তি দেওয়া চলে না এখন অনেকে আমাদেরকে বুঝায় বিজ্ঞান দিয়া দিন বুঝো আল্লাহ চেনাও না এটা আকলের কাজ না দিন বুঝা দিন অহির মাধ্যমে শিখতে হয় এখানে আকল তো বলে দৌড়াবে মেয়েরা কিন্তু মাছ হচ্ছে না মেয়েরা দৌড়াবে না তাদের পর্দার খেলাফ হয় মেয়েরা স্বাভাবিক চলবে কারা দৌড়াবে বলে ছেলেরা দৌড়াবে বলে ছেলে তো দৌড়ায় নাই দৌড়াইছো তো মেয়ে এই যুক্তির কাজ তোমার না তুমি মুসলমান ইসলাম মানে হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল যা বলেন তা মাথা পেতে নেওয়া যুক্তি দেওয়ার নাম ইসলাম না কত যুক্তি দিয়ে আমাদেরকে এখন দিন শিখায় মানুষ কোরআন যা বলছে তাই দিন তোমার যুক্তি চলবে না যুক্তি এটা শয়তানের কাজ যুক্তি দিয়ে দিয়ে আল্লাহর বিধানকে আটকায় দেখার চেষ্টা করা যুক্তি দিয়ে বুঝতে চাওয়া সব কিছু এই প্রবণতা ভালো না যুক্তি ছাড়াই বুঝতে হবে হ্যাঁ যুক্তি আছে আমি আগে বলেছি কয়েক জমায় দিনের কোনো বিধান অযৌক্তিক না হ্যাঁ ওই যুক্তি আমার বুঝে আসে না এই জন্যে কিছু মানুষ কুযুক্তি দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করতে চায় শরীয়তের প্রত্যেকটা বিধানই যুক্তিক শরীয়তটাই যুক্তিক বলে বুঝি না যে যুক্তিতে মিলে না বলে মিলবে না এটাই আরেক যুক্তিকতা মিলবে না কারণ তোমার আকল ওই পর্যায়ের না তুমি যতটুকু বুঝো অতটুকুই আল্লাহ বিল্লাহ হজরত হাজরা দৌড়াইতেছেন আল্লাহ তালার এই কষ্ট এই পরীক্ষা আল্লাহর কাছে পছন্দ হয়েছে হজরত হাজরা দেখতেছে চিকচিক করতেছে কী যেন পায়ের আঘাতে হজরত ইসমাইলের পায়ের আঘাত পড়ছে ছটপট করতেছে রোদের তাপ পিপাসা কষ্ট ক্ষুদা সব মিলায় ছোট্ট বাচ্চা ছটপট করতেছে হজরত ইসমাইল আহা আল্লাহ যদি কবুল করে তো ওই পায়ের আঘাতেও জমজম তৈরি হয় হ্যাঁ আল্লাহ যদি কবুল করেন পায়ের আঘাতেও কি হয় জমজম তৈরি হয় জমজম জমজম পানি বের হচ্ছে তো বের হচ্ছে আল্লাহ হাজরাতে হাজরা দৌড়াই আসছেন চারোদিক থেকে এটাকে আটকাই সেট জিব্রাই পক্ষ থেকে বলা হয়েছে থামার জন্যে হাজরত হাজরা থামাই আল্লাহ থামায়া দিছেন যদি না থামতেন যদি না থামাতেন আর এই বেড়ি না দিতেন হ্যাঁ হাদিসের কথা তো ওই জমজমের ফোয়ারা যে চালু হয়ে গেছে এটা সারা দুনিয়া ভাইসা যাইতো কারণ ওই এটা জান্নাতের লাইন জান্নাতের কোনো নে শেষ হয় না শেষ হবে না এই পানিও শেষ হবে না কামত পর্যন্ত এই জমজম বন্ধ হবে না ইনশাআল্লাহ এত বরকতের পানি পায়ের আঘাতের কি বরকত সোহান আল্লাহ এত বরকতি পানি এটা গবেষণা আপনারা বুঝবেন ডাক্তাররা বেশি বুঝবেন ভালো বুঝবেন শুধু পানি তো মানুষের বাঁচার জন্যে যথেষ্ট না এটা খাবারের চাহিদা শুধু পানি দ্বারা হয় না কিন্তু আল্লাহ জমজমের মধ্যে এত শক্তি রাখছেন হ্যাঁ এইটা খায়াস একজন মানুষ তার খাবারের চাহিদাও মিটাইতে পারে শুধু জমজম খায়াও মানুষ বাঁচতে পারে ছোট বাচ্চার জন্য দুধ যেমন তার খাবারের চাহিদা মিটায় শুধু দুধ খায়ও বাচ্চা বাঁচতে পারে আমি আপনি শুধু দুধ খাওয়া বাঁচতে পারবো না আমার খাবারের চাহিদা শুধু দুধ দিয়া মিটবে না কিন্তু দেখেন একই দুধ বাচ্চার জন্যে শুধু দুধ কি খাবারের চাহিদা মিটে এটা একটা যুক্তি যে পানি দিয়ে আবার খাবারের চাহিদা কিভাবে মিটে ওরা দেখো না দুধ দুধ তো শুধু দুধ খাবারের চাহিদা মিটবে না আলাদা খাবার খাওয়াইতে হবে কিন্তু বাচ্চার জন্যে তো আবার শুধু দুধই খাবারের চাহিদা মিটায় তো জমজমটাও এমন আল্লাহ এর মধ্যে এমন গুণ রাখছেন অন্য পানির মতো না এটা জান্নাতি পানি শুধু পানি জমজম খায়াও একজন মানুষ বাঁচতে পারে শুধু কি তাই নবী আলিহিসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন যে জমজম এমন ওষুধ লিকুল্লি দা দাওয়া উন লিকুল্লি দা সুবাহ আল্লাহ মা উ জমজম দাওয়া উন লিকুল্লি দা জমজমের পানি সমস্ত রোগের ওষুধ আল্লাহ 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 এত বরকত এত বরকত সুবাহান আল্লাহ জমজম খায়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে জমজম পেট ভুইরা খাইলে আল্লাহ ভেতর থেকে নেফাককে ধুয়ে মুইছা যারা আতাহান আল্লাহ যারা হস করবে যারা নিয়ত করেছেন যারা জাঁট আপনাদেরকে বলি সব সময় বেশি বেশি ঝমঝম খাইবেন বেশি বেশি ঝমঝম খাইবেন কয়েকটা নিয়তে খাইবেন এক হচ্ছে আল্লাহ আমার নেফাক দূর করে দাও মুনাফিকই আমি তো মুনাফিক বলে মুনাফিক যে প্রমাণ কি প্রমাণ হইল কোনো বিষয় সামনে আসলে আমি চিন্তা করি আমার দল কী বলে এ বোঝা গেছে তুমি মুনাফিক কোনো বিষয় সামনে আসলে তুমি চিন্তা করবা আমার আল্লাহ আল্লাহ রসুল কী বলে তাইলে তুমি ইমানদার আর যদি মনে করো দলের বিরুদ্ধে যায় কিনা নেতার বিরুদ্ধে যায় কিনা কসম আল্লাহ তুমি মোনাফিক তোমার ভিতরে সমস্যা আছে তো ওই জায়গায় যা পানি খাবেন আর দোয়া করবেন আল্লাহ দল তো করছি কিন্তু আমার ভিতর থেকে আর নেফাক তুমি দূর করে দাও ইনশাআল্লাহ আল্লাহ দূর করে দিবেন খাবেন আর শরীরের সমস্ত রোগের কথা নিয়ত করবেন ইমান তাজা করার নিয়ত করবেন সব নিয়ত করবেন মাফের নিয়ত করবেন সব দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তাহা জমজম খাবেন বেশি বেশি খাবেন পেট পরে পরে খাবেন ইনশাআল্লাহ এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত জান্নাতি নিয়ামত আলহামদুলিল্লাহ ওতে মোহাম্মদিয়ার জন্য এটা অনেক বড় নিয়ামত আলহামদুলিল্লাহ পানি যেভাবে উঠতেছে হাজরা হাজরা দৌড়ায় আসছেন পানি আটকাইছে যেভাবেই হোক ওই শুধু পানি খাইয়েই থাকতেছেন পানি খায়া যে মানুষ বাঁচে প্রমাণ এই হাজরতে হাজরা এবং হাজরতে ইসমাইল ওই পরবর্তীতে শুধু পানি খাইয়েই তো আসতেছিলেন তাদের কাছে আর কিচ্ছু ছিল না এটা প্রমাণ এরপর এক সময় বনু জুরহম দূর থেকে তারা সফরে যাবে তাদের পানি দরকার কাফেলা বহুদূরে এক জায়গায় কাফেলা পাচ্ছে এক জায়গায় তারা মাঝে মধ্যে ওরা তাবু টানায়া অবস্থান করে লম্বা সফর মরুভূমিতে যারা সফর করে তো পানি কই পাবে তো দেখে যে দূরে একটা পাখি উঠতেছে তো এখন যেমন ওই যে মঙ্গলে যায়া মানুষ প্রাণের অস্তিত্ব খোঁজে কিছু নমুনা দেখা তারাও ওই দূর থেকে পাখি দেখা পানির অস্তিত্ব বুঝছে যে পাখি ওখানে ওই জন্যই আসছে যে ওখানে কোথাও না কোথাও পানি আসছে আগেরকার দিনের মানুষের এই সামান্য সিম্বল দেখে দেখে তারা তাদের দিক নির্ণয় করত। তারা মা জনপথ আছে কি না এটা বুঝত কয়জন যায় এই রাস্তা দিয়ে ওইটাও টের পাইত কোন এলাকার ঘোড়া ওই ছাপ দেখা ওটা বুঝতো কোন এলাকার ওট পায়খানা দেখা বুঝত বিট হ্যাঁ ওটের পায়খানা পেশাব এগুলো দেখে বুঝতো কোন এলাকার ওট কি খায় ওই এলাকার ওট ওই ওই খাওয়ার রেজাল্ট কি আসতে পারে আগেকার মানুষ এত বিচক্ষণ ছিল এই সামান্য সামান্য বিষয় দিয়ে বুঝে ফেলতো পায়ের চিহ্ন দেখে বুঝতো এই লোকগুলো কোন দিকে গেছে কতজন হইতে পারে হ্যাঁ তো ওই পাখি দেখে বুঝে গেছে যে ওখানে পানি আছে বনজুরহমের লোকেরা ওখানে আসছে আইসা হাজরত হাজেরা কে একা পাইছে দেখেন আমরা এখন মুসলমান ওই মানুষগুলো মুসলমান ছিল না অথচ মনুষ্যত্ব যেই জিনিসটা এটা তখন কত বেশি ছিল যে একটা নারীকে একা পেয়েও তারা জবরদস্তিমূলক পানি নেন নাই অনুমতি চাইছেন যে আমাদেরকে একটু পানি দেন আপনি চিন্তা করা যায় হাজরাতে হাজরা অনুমতি দিয়েছেন তারপরে অনুমতি চাইছেন যে এত সুন্দর পানি পরিবেশটাও ভালো লাগতেছে আমাদেরকে যদি অনুমতি দেন আমরা এখানে স্থায়ীভাবে থাকার চিন্তা করতে পারি হজরত হাজার একা মানুষ তার কাছ থেকে অনুমতি নিয়ে নেওয়া এই লোকগুলো পানি নিল এরপরে থাকার ব্যবস্থা করলো এই লম্বা হিস্টোরি আমি ওইদিকে যাচ্ছি না হজরত ইব্রাহিম আলহিসু আসসালাম আল্লাহ তালা আবার হুকুম করলেন মক্কায় আসলেন হজরত ইসমাইল একটু বড় হিসেব নতুন আরেক পরীক্ষা কত বড় কোরআনের বর্ণনা যখন সাথে সাথে দৌড়ানোর বয়স হয়েছে বাবা যেদিকে যায় পিচ্চি কুটকুট কুটকুট করে সেদিকে দৌড়ায় এটা মায়া লাগার আরেকটা স্টেপ বাচ্চাদের মায়ার বিভিন্ন স্টেপ আছে ওটা আরেকটা স্টেপ যখন বাচ্চা বাবার সাথে দৌড়ায় আগের মায়া তো শেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন পাস এখন নতুন পরীক্ষা শুরু কখন ফলাম্মা বালাগা মা সায়া বাবার সাথে যখন দৌড়ানোর বয়স হয়েছে ইসমাঈল আলিয়াল্লামের আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা কি পরীক্ষা স্বপ্নে দেখেন নিজের সন্তানকে জবে করতেছে আহা নবী আলি সালামদের স্বপ্ন সমস্ত নবীদের স্বপ্ন ওহি এটা আল্লাহর নির্দেশ দেখেন আপনারা এরকম কোন স্বপ্ন দেখাই বউ পিঠান শুরু করেন না যে আজকে স্বপ্ন দেখছি তোমার এই পিঠাই দিছি সকাল উঠেই পিঠা শুরু করেন না তাইলে কিন্তু পুলিশের পিঠা খাবেন খবরদার এই কাজ করবেন না আমাদের স্বপ্ন ওহি না নবীদের স্বপ্ন কি ওহি কেন কারণ কি একটা মৌলিক পার্থক্য বুঝেন নবী আলি ইসালাম বলেছেন হাদিসা এটা হাদিস হাজিসাম বলেন তোমাদের কথা যার যত বেশি সত্য তার স্বপ্ন তত বেশি সত্য এখন বুঝেন কে কত সত্য কথা বলেন স্বপ্ন কিছু দেখেই তো বুজুর্গ ভাবা শুরু করেন নিজেরে মাঝে মাঝে আমরাও বুঝি মানুষ আসে বলে হুজুর স্বপ্নে দেখছি আপনারে এইরকম করতেছেন তখন নিজের খুব বুজুর্গ মনে হয় পরে আবার থাপ্পর লাগে এ ভাবলো তুমি তুমি যে কত খারাপ এটা আল্লাহ জানে পাবলিক ভালো মনে করে তো স্বপ্ন দেখছে এটা তুমি এটা মনে করেন হাকিকত বাস্তব হ্যাঁ তা আমাদের হাল হত্য এমন মাঝে মধ্যে কিছু দেখলে দৌড়ে আসি কতজন যে নবী আল রে স্বপ্ন দেখেন বইলে আমার কাছে আইসা এটা রিয়া চায় যে হুজুর স্বপ্নে দেখছি কি বলা যায় তা আমি বলি যে ভাই দেখছেন তো দেখছেন কি বলবো মানাও তো করতে পারি না যে আপনি কারে না কারে দেখছেন কেন হাতিসে আসছে নবী আলাইসাল্লাম বলেন মানর আনি ফিলমান আনি যে আমাকে স্বপ্নে দেখে সে আমাকেই দেখে ফাইন সৈতাল্লি কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না কাজে কেউ আমাকে স্বপ্নে দেখলে আমাকেই দেখছে এখন মানেও তো করতে পারি না যে আপনি দেখেন নাই যদি দেখলো তো আমি আসামি আর যদি না দেখলো এই সমস্ত ব্যাখ্যা দিয়া খায় এগুলো তারেও গুণাগার বাড়ানো তো বলি ভাই চুপচাপ থাকেন দেখছেন ভালো দেখছেন যান এগুলো নিয়ে কথা বলেন না কিন্তু দেখি বারবার বুঝাইতে চায় যে আমি তো একটা কিছু হয়ে গেছি নবী আলি সাল্লামের স্বপ্ন দেখছেন একটা ব্যবসা সেবার আছে না ওজুরুল্লাহমিনা আলী খবরদার এমন কথা মান কেজাবা আলাইয়া নার হাদিসে আসছে নবী আলি ইসলাম বলেন আমাকে কেন্দ্র করে কেউ যদি মিথ্যা বলে আমি বলি না এমন কথা বলে নবী বলছেন জাল হাদিস চালাইয়া দেয় অথবা আমাকে কেন্দ্র করে কেউ মিথ্যা বলে অপবাদ দেয় নবী আলিহাসাল্লামকে নিয়ে কত কথা বলতেছে শয়তানগুলা তো নবী আলিহাল্লাম বলেন এমন যারা করবে ফালিয়াতা বাউয়া মা মিনান হু মিনান্নার যেন জাহান্নামকে তার ঠিকানা বানাইয়া নেয় সে জাহান্নামই নিশ্চিত এই জন্যে নবীকেন্দ্রিক কোনো কথা বলার সময় খুব সাবধান যদি মিথ্যা হয়ে গেল আমি জাহান্নামি নওজুবুল্লাহম জালি এই জন্য স্বপ্নের ব্যাপারেও খুব সাবধান দেখলে দেখছি আলহামদুলিল্লাহ এটা আল্লাহর অনেক বড় নেয়ামত বেশি বেশি দূরস্বরী পড়লে এই নিয়ামত হাসিল হয় চোখকে গুণা থেকে বাঁচায় একটা এই নিয়ামত হাসিল হয় নিজে গুণা থেকে বেঁচে থাকলে এই নিয়ামত হাসিল হয় আলহামদুলিল্লাহ এটা তো অসম্ভব কিছু না এটা অসম্ভব কিছু না এটা সম্ভব কিছু আমলের মাধ্যমে এই নিয়ামত হাসিল হয় আলহামদুলিল্লাহ কিন্তু এমন যেন না হয় যে সন্দেহ লাগছে কারে দেখছি কিন্তু ভাই নিছি যেটা নবী এই সমস্ত কথাবার্তা বইলা নিজের ঠিকানা জাহান্নাম না বানাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো হজরত আম্বি আলিহিম সাল্লা সালামদের স্বপ্ন ওহি আল্লাহর হুকুম এটা কেন যেটা চূড়ান্ত সত্য সন্দেহের কোনো অবকাশ নাই কেন নবী আলহিস্লাম মাসুম সমস্ত নবীরা নিষ্পাপ কোন নবী মিথ্যা দূরের কথা কোন রকমের গুণাই কোনো নবী করেন নাই আল্লাহ বাঁচায় রাখছেন কোন নবী কোনো গুণা করেন নাই खलील हजरते यूसुफ अली सलाम के अल्लाह गुना थ का बचाया की बोल यूसुफ चौबीस नंबर आया था अल्लाह की बोलते হু মিনা আমি ইউসুফকে ওইভাবে বাঁচায়া দিছি গুনা থেকে ওইভাবে মানি বলে যেইভাবে আমি আমার নেককার বান্দাদেরকে বাঁচাই আমার স্পেশাল বান্দাদেরকে বাঁচাই ইন্নাহু মিন আল মুখলাসিন সেও আমার স্পেশাল বান্দাদের একজন মুফাসসিরিন কেরাম বলেন এর অর্থ হচ্ছে আল্লাহ সমস্ত নবীদেরকে গুনা থেকে বাঁচায়া রাখছেন যেমন হজরত ইউসুফ আলহিসামকেও বাঁচাইছেন তো এটা আহনুসুন্না জামাতদা সমস্ত নবীরা মাসুম নিষ্পাপ কোন নবী কোনো গুণা করেন নাই এ বিষয়ে আমাদের আলোচনা হয়েছে অনেক তো নবীদের স্বপ্ন ওহি হজরত ইব্রাহিম যখন স্বপ্নে দেখছেন নিজের সন্তানকে কোরবানি দিতেছেন আয় হায় যেহেতু ওহি এখন আর কি চিন্তা ছেলের নায়িকা নিয়েই এই সহায় দেওয়া দরকার ছিল তাই না কিন্তু না এটা আদব না ছেলেদের সাথে আলোচনা করা পারিবারিক বিষয় আলোচনা করা খালিল ইব্রাহিম আইসা সন্তানকে বলতেছেন বুনাইয়া ইন্নি আও র ফিল্মান আম আন্নি আ কাফা তাওর ও আমার প্রিয় সন্তান ডাকের মধ্যেও অনেক কিছু ইয়া বুনাইয়া প্রিয় বাবা বেটা ডাকের মধ্যেও অনেক কিছু বুঝায় ইসমাইল কই রে কিসে বাবা আদিকে সুইডা ল সব রে দেখছি তোরে জবে করতে আজকে যা করে আল্লাহ তিনি তো নবী তিনি আর হাসান জামিল্লা তিনি নবী ইব্রাহিম আলিহাল্লা কি ডাক দিতেছেন ইয়াবু নাইয়া প্রিয় বাবা এদিকে আস জি বাবা ইন্নি অরফ ইল মানাম আন্নি আজ আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবে করতেছি ফানজুর মাজা তার তুমি কি বলো তোমার কি খেয়াল দেখছেন অবস্থা তুই বাচ্চা মানুষকে কি বলবি এটা কী বুঝস হ্যাঁ শো কিন্তু হলিল কী বলতেছেন ফানজুর মাজা তারা তোমার কী রায় তুমি কি বলো বাবা তো বাবা যেমন ছেলেও তো তেমন না ওই যে বলছি ইসমাইল আলি সাল্লামের কিছু আনুগত্য এই হজ কোরবানি খলিলের কিছু কাজ কিছু কোরবানি কিছু পরীক্ষা ইসমাইল আলাইসাল্লামের কিছু আনুগত্য দেখেন আনুগত্য কাকে বলে নিজে কোরবানি হবে কি বলবে যাহাজ এরা স্বপ্ন দেখার আর জিনিস পান না হ্যাঁ আর আর স্বপ্ন দেখার জিনিস পান না আপনি আন্দাজি একটা দেখছেন বাস এখন এটা আবার শোনাইতে হয় দেখছেন দেখছেন তবা করেন আল্লাহ আহা সন্তান কি বলে দেখছেন আজিব লাগে জবাবগুলো কি পরিবার আল্লাহ বানাইছেন সন্তান জবাব দিচ্ছেন ইয়া আবাতি ফাল মা তু উমার ইয়া আবাতি ফাল মা তো উমার বাবা এটা তো আপনার নিজের কাজ না আল্লাহ আপনাকে হুকুম করছেন তা আপনার কি এটা তো আপনারও ব্যাপার না আমারও ব্যাপার না হুকুমকার তো আল্লাহর হুকুম তো আপনি মানতে বাধ্য আমিও মানতে বাধ্য ইয়া আবাতি ইফ আল মা তুমার বাবা আপনাকে আল্লাহ যে হুকুম করছেন আপনি হুকুম মতো আপনি কাজ চালায় আল্লাহ কি বুঝাইলেন যে আপনি নিষ্ঠুর বাবা না আপনি যা করতেছেন দিন মনে করে করতেছেন আপনি আল্লাহর বিধান মানতেছেন তো আপনি নিষ্ঠুর বাবা না আমার কাছে জিজ্ঞেস করার দরকার কি আল্লাহ হুকুম করছেন আপনি করেন আমি প্রস্তুত প্রস্তুত যা আবার ওখানেও বাহাদুরি দেখার নাই কোরআনের বর্ণনা সুন্দর যে হ্যাঁ আমারও ইমান মজবুত আছে ভালা দেন আমার কিচ্ছু যা আসে না কিন্তু ইসমাইল সাল্লামের বলার ঢংটা দেখেন এটা আদব আদব কোন আমল করে ভাবনা নেওয়া যে আমি মনে এটা করি আর দুনিয়ার কেউ মনে আর করে না তোমার খবর আছে নি মিয়া হালি হাজরত ইসমাইল বলতেছেন জিদুনি ইনসা আল্লাহ মিনাস বিরিন দুইটা শব্দ সিদ্দুনি ইনসা আল্লাহ আপনি আমাকে পাবেন যদি আল্লাহ চান এটা আমার কোনো বেহাতুরি না আমি এই কোরবানিতে আপনার এই আনুগত্য স্বীকার আমি করব কখন যদি হ্যাঁ এটা সবসময় মনে রাখবেন যত আমল আমরা করি কার ইচ্ছায় আল্লাহ চান বলেই আমি আপনি মসজিদে আসছি আল্লাহ চান নাই বলেই হাজারো মানুষ রাস্তায় ঘুরতেছে হ্যাঁ এই জন্যে শুক্রিয়া আদায় করা দরকার আল্লাহ যে আল্লাহ আমাকে পছন্দ করেন বলে আমাকে মসজিদে ঢুকাইয়া দিছেন হাদিসের কথা এটা নবী আলহিসাল্লাম বলেন খাইরা ইস্তা মালাহ আল্লাহ যার ভালো চান আল্লাহ তাকে কাজে লাগান কারাম জিজ্ঞেস করেন ইয়সুল আল্লাহ কৈফ্তাহ আমিল আল্লাহ আবার কেমনি কাজে লাগান তো নবী বলেন ইহু খাইরা আল্লাহ যার ভালো চান আল্লাহ তাকে ভালো কাজের তৌফিক দিয়ে দেন আমি আপনি মসজিদে আসছি এটা আল্লাহ চাইছেন আল্লাহ আমাকে পছন্দ করেন এই জন্য আমাদেরকে ভেতরে ঢুকাইছেন যাদেরকে পছন্দ করেন নাই তাদেরকে রাস্তায় হাঁটাইতেছেন হজরত ইসমাইল সাল্লাম আল হযরত বাবা ইব্রাহিমকে ঠিক এইভাবেই বলতেছেন স্যাত জিদুনি ইনশা আল্লাহ আপনি আমাকে পাবেন অবশ্যই যদি আল্লাহ চান এটা আমার কোনো ইচ্ছা না আমার কোনো বাহাদুরি না এটা এটা কার ইচ্ছায় আমাকে যদি আপনি পান আপনার অনুগত তাও পাবেন কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় আবার সাথে সাথে বলতেছেন এই যে আল্লাহর ইচ্ছায় নিজেকে পেশ করা আমি এটা একানা দুনিয়ায় কোনো বাহাদুরি নাই আমার এমন আল্লাহর হাজারো বান্দা আছে মিনাসবির ওই হাজারো সবরকারীদের মধ্যে আমাকেও একজন পাবেন আপনি আমি আমাকে পেশ করলাম আল্লাহ আকবর বিবির কাছ থেকে অনুমতি লয়ে গেছে বলেন তো আমার আপনার ঘরে যদি এরকম কোনো কোরবানি হইতো ছেলেরে মাদ্রাসায় মহজুর বলছে হ্যাঁ আর কাম না আপনি খায়াল মোল্লা বানাইতে বুঝেন না কথা কোরবানি তো দূরের কথা বাসায় যায়া বলেন খালি যায় দেখি যে হাসান জামিল বলছে ছেলেরে কোরআন পড়াইতে মাদ্রাসায় পড়াইতে রেডিও মাদ্রাসায় ইতিহাসব তোরে তো বউ কি বলবে আর কাজ পান না খায়ালিয়া মোল্লা আপনার মাথা নষ্ট করে ফেলাইছে না আর খলিলের বিবৃত হাজারা আমাদের বউ তো না নবীর বিবৃত নবী নবী না আমার নবীর বিবিও তাই রুক ওই সাহাবির বিবি সাহাবি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে এই জন্য বলি মেয়েদেরকে আল্লাহ নবুহত দেন নাই নবীর বিবিও তই রুকুক আল্লাহ ওইভাবেই তো কবুল করছেন হাজরত হাজরত কেউ আল্লাহ কুরবানির জন্য কবুল করছেন সাথে সাথে রাজি হয়ে গেছেন ছেলেকে সাজায় সোজায় দিয়েছেন যাও শয়তা কী করতেছেন জানেন নি আপনি শরণ আবার যাই রে বুঝায় জানি কইল শরণ আবার যাই ইব্রাহিম আলসালামকে বুঝায় কী করতেছেন আপনি বাবা আপনি না অন্য কিছু এই তিন জায়গায় পাথর মারছে এখন হাজিরা যায়া ওই স্মৃতি ওই যে স্মৃতি এখন তিন জায়গায় পাথর মারে পাবলিক মনে করো ওইটাই শয়তান পাথর না মায়েরা ছাতা মারে ভালো করে মারা বাংলাদেশ পর্যন্ত যেন আর না যাইতে পারে যা করে আল্লাহ এত বড় বড় পাথর লেগে যায় কেউ চাচা এত বড় পাথর আনছেন কিছুর নেই বাবা মাথা তো ফাটবো না ছোট্ট পাথরে যা করে আল্লাহ আর এমন ভাবে মারে ওই পাথরে তো আল্লাহ না বুড়া মানুষ হাত কাঁপতে কাঁপতে মারে ওইটা সাইড কাইটটা পাশের মানুষের মাথা আর উনি মনে মনে চিন্তা করে শয়তান মনে ওই জায়গায় যাই বসছিল অপরাধ বোধ নাই এই যেভাবে মারতেছে কোনো অপরাধ বোধ নাই গত বছর দেখছি একজনের না গত দুই বছর আগে আমাদের বাংলাদেশে এক বুড়ার যে ভিডিও ভাইরাল হয়েছে আমাদের সামনে দেখা চোখে আল্লাহ আকবার ওই আল্লাহর বান্দার যে পাথর মারার দৃশ্য দেখলে তো নিজেরই হাসি হাসি যে কি পাথর মারবে জায়গায় মানুষের এই চিন্তা ওটা কিচ্ছু না এটা একটা প্রতীক আল্লাহর হুকুম বিধান মানতেছি ওখানে শয়তান আসবে শয়তানের মাথা খারাপ হয়েছে পাথর বৈশা বৈশা খাওয়ার জন্যে আল্লাহর হুকুম আল্লাহ যেভাবে করতেছেন নবী আল ইসাল্লাম যেভাবে বলছেন বাস খলিলের স্মৃতি এটা খলিল মারছেন ইসমাইল আল ইসাল্লাম মারছেন মা মারছেন আমরাও মারতেছি এটাই আর কিচ্ছু না নিয়ে আসায়া দিছেন আল্লাহ কোরআনের শব্দগুলো খেয়াল করেন দুস্ত এই ঘটনা বলা বলামাকসাদ না আমার কোরআনের শব্দ থেকে আপনাদেরকে শেখাচ্ছি কোরআন কি বলতেছে নিয়া যখন সয়া দিছেন ফালাম্মা আসলামা ফালাম্মা আসলামা দিবচন সিগা শব্দ উভয়ে যখন ইসলাম কবুল করলেন এই অর্থ না আসলামা ইসলাম থেকে উভয়ে যখন ইসলাম আনলেন ইসলাম তো আগের থেকেই আনছেন তারা তারা খালি ইসলাম আনেন না ইসলামের মডেল আল্লাহ বানাইছেন অথচ আল্লাহ বলতেছেন ফালাম্মা আসলামা তারা দুইজন যখন ইসলাম আনলেন না এটাই হচ্ছে ইসলামের আসল অর্থ বুঝের আসলামা মানে তারা উভয়ে যখন আল্লাহর সিদ্ধান্তের সামনে নিজেদের মাথা ঝুঁকায়া দিলেন আর আমরা ইসলামের অর্থ বানাই কি ইসলাম মানি শান্তির ধর্ম ইসলাম মানি শান্তি শান্তির ধর্ম না কি বলে ইসলাম মানি এটা একটা ধোকা আপনি কি বুঝেন ইসলাম মানি শান্তি এটা একটা ধোকা ইসলাম শান্তির ধর্ম ঠিক আছে আমি বলি শান্তির ধর্ম না বলেন শান্তি প্রতিষ্ঠার ধর্ম ইসলাম শান্তি প্রতিষ্ঠার ধর্ম কিন্তু যারা ইসলাম মানি শান্তি বলে এটা একটা ধোকা কেন এটা খোঁচা আরেক জায়গায় যেই ধর্ম শান্তি শব্দ দিয়ে আসছে যেই ধর্ম ওই ধর্মে আবার মারামারি কাটাকাটি কিসের ওই ধর্ম আবার নবীর সাথে বেয়াদবির বিরুদ্ধে মিছিল কিসের মানববন্ধন কিসের প্রতিবাদ কিসের যে হাত কিসের লড়াই কিসের ইসলাম তো শান্তির ধর্ম এখানে তুমি খালি মাথা পাইতা দিবা আর মাইর খাইবা ছটপটও করবা না তাইলে তুমি সন্ত্রাসী এই ব্যাখ্যাটা দিতে খুব সহজ হয় তাই না না দোস্ত ইসলাম মানি শান্তি না ইসলাম আসলামা মানে হচ্ছে ঝুঁকায়া দেওয়া নিজেকে আল্লাহ আল্লাহর হুকুমের সামনে নিজেকে সপে দেওয়া আল্লাহ যদি বলেন মসজিদে যাও তো মসজিদে আসা ইসলাম আল্লাহ যদি বলেন জেহাদের ময়দানে যাও তো জেহাদের ময়দানে যাওয়া ইসলাম আল্লাহ যদি বলেন নিজের কল্লা দেও তো নিজের কল্লা দেওয়া ইসলাম আল্লাহ যদি বলেন ইসলাম বিদ্দেশির কল্লা নেও তো কল্লা নেওয়ার নাম ইসলাম ইসলাম মানি শান্তি এটা একটা ধোকা আমাকে আপনাকে বোঝানোর জন্যে এরা দূর থেকে সাজায়া সাজায় আই না এরপরে নিজের মন মতো ব্যাখ্যা দেয় আগের থেকেই তো ভুল করে আসছে ওই যে ইসলাম শান্তি আগে বুঝায়া দিছে আপনাকে এরপরে সামনে যত আগাবে ভুলের উপরই আগাইতে থাকবে শুরুতে যদি এই ব্যাখ্যা দিত ইসলাম মানে হচ্ছে নিজেকে সপে দেওয়া সপে দেওয়া মানে কি কয় শান্তি প্রতিষ্ঠার জন্যে যা যা করা দরকার আল্লাহর বিধান মানার জন্যে যা যা করা দরকার সব করার নাম ইসলাম হ্যাঁ দেখেন এই যে আমি এই আগামী সপ্তাহে আসবেন ইনশাআল্লাহ একটু বলেনি ইন্না ঘড়ির দিকে থাকলে মাথা খারাপ হয়ে যায় বাদ দেন আল্লাহ তৌফিক দিল্লি ইনশাল্লাহ আগামী সপ্তাহে কথা হবে ইনশাল্লা তলিল ইব্রাহিম আলি সালাতাম হজরত হাজারা হজরত ইসমাইল আলি সাল্লা এই পুরো পরিবারের কাজগুলো আল্লাহর এত পছন্দ হয়েছে আল্লাহ তালা ঘোষণা দিয়ে দিলেন তারকনা আলি হিফিল্লা আখিরিন। কামত পর্যন্ত আমি ওদের কাজগুলোকে মানুষের সামনে স্মৃতি হিসাবে অক্ষুণ্ণ রাখার ব্যবস্থা করে দিয়েছি আজকে উম্মতে মুসলিমা এই কাজগুলো গর্বের সাথে করে যারা করতে পারে তারা নিজেদেরকে ভাগ্যবান মনে করে ও হস যারা করেন নাই নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ হলিল ইব্রাহিমের কাজের ইসমাইলের কোরবানি আনুগত্য আম্মা জান খা হাজর আর দোয়া আর কুরবানির সাক্ষী আমরও হবো ইনশা আল্লাহ কবুল করেন আমিত ও আখরানা আলহামদুলিল্লাহ রবীলিন